ওমানের সোহার ও সাহামে অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করার কারণে বহু প্রবাসীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সাথে এসব প্রবাসীর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়। রোববার উত্তর আলবাতিনার শ্রম বিভাগের সহায়তায় সোহার ও সাহামের বিভিন্ন সড়কে অভিযান চালায় শ্রম মন্ত্রণালয়। পৃথক এক ঘটনায় বেপরোয়া ড্রাইভিং স্টান্টের কারণে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি বাহলা এলাকার মূল সড়কের মধ্যেই ভয়াবহ স্টান্টবাজি করছিলেন। সড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে রমজানে আরও সতর্ক অবস্থান নিয়েছে ওমান পুলিশ। সেই ধারাবাহিকতায় আলবাতিনা থেকেও আরও দুই ব্যক্তিকে আটক করেছে তারা। পাশাপাশি সড়কের শৃঙ্খলা ভাঙায় ব্যবহৃত 129টি বাইসাইকেল এবং 19টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।